আজ যাচ্ছি কলেজে, অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক। তো গাড়ি থেকে নামলাম, কলেজের প্রায় কাছাকাছি চলে এসেছি, এখন প্রায় হাঁটতে হবে অনেকটাই, তো চলো যাওয়া যাক। এত বেশি পরিমাণে রোদ যে আমার মুখটাই বাংলার পাঁচের মতো হয়ে গেছে। এখান থেকে যেতে হয় আমাদের কলেজে, এখন অনেকটাই হাঁটতে হবে। জায়গাগুলো জাস্ট অসাধারণ। হ্যাঁ, পুরোটা ঘুরে দেখানো হয়তো সম্ভব হয়নি, বাট যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই অসাধারণ। কিন্তু প্রচণ্ড রোদ, এই ব্রিজটা থেকেও আসা যায় কলেজে ডায়মন্ড হারবারে, তো আমি এখান থেকেই যাচ্ছি, এদিকটা থেকেও যাওয়া যায়। তো কলেজের কাছাকাছি এসে গিয়েছি, আর একটু হাঁটলে পৌঁছে যাব কলেজে। তো ফাইনালি এটা আমাদের কলেজের গেট, ফকিরচাঁদ কলেজ, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো প্রথমে কলেজের পেছন দিকটা গিয়েছিলাম একটা রিলস বানানোর জন্য। তো আজ আমাদের কলেজে প্রোগ্রাম ছিল, নবীন বরণ উপলক্ষে কিছু অনুষ্ঠান হচ্ছিল, নাচ গান আবৃত্তি, তো সেইগুলোই এখন দেখা যাক। চলো অনুষ্ঠান রয়েছে, প্রোগ্রাম এখন চলবে, খুব ভালো লাগবে অনেকে মনে করছে। সামনের দিকটা যাচ্ছি, স্টেজের সামনের দিকটা। তখন অনেকটাই সন্ধে, এবার বাড়ি না ফিরলেই নয়, বাট তার আগে একটু তো খেয়ে নিতেই হয়, তো চলো একটু খাওয়াই যাক। ডায়মন্ডের এই রাস্তা থেকে যাচ্ছিলাম, একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম, একটু খেয়ে নিয়ে তারপর বাড়ি যাব। তো ফাইনালি আমরা খেতে চলে এসেছি। সন্ধ্যেটা অনেকটাই হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বাড়ি চলে যাওয়ার পালায়। দেখা হবে পরের ভিডিওতে, তোমরা খুব 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 ভালো থেকো।